পাদ শিশি বরদান চরণে প্রণাম, প্রধান আচার্যদেব শিশি দাদান চরণে প্রণাম, পরম পূজনীয় শিশি বাবাচার চরণে প্রণাম, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা এবং অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং সমস্তঙ্কু মোর আন্তরিক জয় গুরু। দেখন্তু কত কেতে সুন্দর এটি পরিবেশ, এই যে সৎসঙ্গ ঠাকুরঙ্কু কেন্দ্র করি, নহলে এমনি কি ডাকিলে আসিকি শান্তভাবে বসন্তিনি কেই। কালি পাখরু আমি দেখুছু কেতে বহুত লোক আসছন্তি কিন্তু কেই শান্তিরে বসুনাতি, যে যারা কর্মব্যস্ততা ভিতরে দৌড়ুচন্তি। এইভাবে আমার জীবন সমস্তে আমি এমনি পুরা ব্যস্ত বহুল রহু, কিন্তু এই যে ঠাকুরঙ্কু সৎসঙ্গ, ঠাকুর বলে সৎনাম গ্রহণ কর, সৎনাম মনন কর, আর সৎসঙ্গর আশ্রয় গ্রহণ কর। মুঁ নিশ্চয় কৌছি তোমাকে তোমার উন্নয়ন পাই ভাবিবাকে পড়িব না। কেমিতি এই যে তাঙ্ক ভাব আদর্শরে বসি এই যে নাম কীর্তন হচ্ছে সংকীর্তন, তা মাধ্যমে আমার দেখুন মন ভিতরে অন্য চিন্তা নাই, শুধু ইষ্ট চিন্তা। এই চিন্তা ভিতরে আমি কিছু টাইম পর্যন্ত আমি ঘটে যাইছি সেই দুর্দশা কথা, দুঃখ দুর্দশা সেগুলো ভুলে যাইছি। এই যে কেন্দ্র করি ঠাকুরঙ্কু কেন্দ্র করি তার আদর্শ। এ শ্রদ্ধেয় মানুভাই কহুলে যে না কহিবা মু ঠিকই নাই, এটা কিন্তু বহু ভালো কথা। ঠাকুর নিজেই কহিছন্তি যে না সুন্দরী বধূ যার হয় না যার কালা, হয় না যার শালা, অলক্ষ্মী তার ঘরে এসে সব করেছে কালা। এই যে না করতে নেই, না সুন্দরী, সুন্দরী বধূকে আমরা যেমন ভালোবাসি খুবই, আমি মানে বহু ভালো পাওয়ান্তি সমস্তে, যে সুন্দরী বহু সমস্তে চাহান্তি, যে সুন্দরী যদি না হুয়ে তাহলে শড়াকে যেমিতি আমি আদর সৎকার করু, হয় না যে এই জিনিসটা হবনি। এই জিনিসকে যে শড়াভাবে ভাবিকি তাকে আদর করতে, তাঙ্ক জীবনের অলক্ষ্মী আসে। না কহিবাকে হুয়েনি ঠাকুর কহিলে মানে আমার দুঃখ না বলে কিছু নাই, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে, প্রকৃতিগত নয় কর, ইচ্ছা করলে তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। এই হচ্ছেন ঠাকুর, যে ঠাকুরঙ্কু আদর্শ যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, তার যে এই আদর্শ সে যে বিধান গুলিকে আমি যদি পালন করি আমার জীবনে দুঃখ কষ্ট আসবনি। দুঃখ আসিব কিন্তু তাকে মানে সমস্ত করে মানে তাকে সামনা করিবে আমার ভিতরে শক্তি আসিব বহুত, সেটা আপন মানে যে মানে নেই চালুচ্ছেন নিশ্চয় জানিপারছেন। সেইপাই ঠাকুরঙ্কু ঘটে ঘটনা কৌছি যে আমি আমি তো এই পরিবেশের মানে বাস করু, সমস্তে আমার সমস্ত ঘরে ছোট পিলামানে বি অছন্তি, সমস্তে দেখন্তি ছোট পিলামানকু গাড়ি গোলজ করন্তি বহুত। আমি রাগি যাও নিজে যে নিজের পিলা সন্তান তথাপি আমি তা উপর রাগি যাও। ছোট ঘটনা কৌছি যে ঠাকুরঙ্কু আদর্শরে কেমিতি সে ছুলাকু কেমিতি ভালো পাইবার শাসন করা যায়। ঠাকুর অছন্তি দেওঘরে, দেওঘরে ঠাকুর বসছন্তি, বহুত ভক্তগণ অছন্তি সেটি, সুন্দর পরিবেশ, সমস্তে আসছন্তি প্রণাম করছন্তি যাওছন্তি। গোটি মা কান্দি কান্দি আসলে বহুত বহুত কান্দুচন্তি, আসিকি তার ছোট পিলাটাকে 12 বছর পিলাটাকে নিয়ে আসছি সাঙ্গে। সে ছোট পিলাটি বহুত দুষ্ট কুচি যে তার মা আসি ঠাকুরঙ্কু প্রণাম করি কুচি যে ঠাকুর মো পিলা বহুত দুষ্ট হয়ে যাইছি, বহুত বদমাশি করছি, সে সবুবেলা টিভি দেখুছি, সবুবেলে সিনেমা দেখুছি, মো কথা শুনে মু যাহা বি কুচি সে কথা কে বি শুনুনি। তো এই কথা যে শুনুনি এইভাবে আমার ঘরে বি সমস্ত ঘরে হুয়ে আপন মানে নিশ্চয় জানান্তি, প্রত্যেকের ছোট পিলা কিন্তু বহুত মানে সেইটা বদমাশি করতে, কিন্তু আমি সেটাকে বদমাশি ভাবু কিন্তু তার নুহ, তার সে প্রকৃতি, তার সে নিশ্চয় সেমিতি করিব, আমি তো কাহি করুন, আমি যেতে ছোট ছিল আমি বি বদমাশি করছিলু। তো সেইভাবে ঠাকুরঙ্কু পাখে সে যেতে আসি কহিলে নিবেদন কলে ঠাকুর সেতু মুচকি হাসুছেন সুন্দরভাবে, তাই ছোট ছুয়া সে ছোট পিলাকে ডাকিলে পাখুকু আয় সুন্দরভাবে ডাকিলে কলে তুই টিভি দেখিস, হ্যাঁ ছোট পিলার তার তো সে ইয়ে নাই, সে তো খুশিরে অছি দেখুছি, হ্যাঁ তার মা কিন্তু কান্দুছি, সে যে মা আসিকি নিবেদন করে ঠাকুরঙ্কু যে ঠাকুর কহিলে বলে সে আর টিভি দেখিবনি, তার চিন্তা হচ্ছে ইহা, কিন্তু ঠাকুর কহিলে তুই টিভি দেখু সে কে হ্যাঁ বলে বহুত ভালোভাবে বেশি টিভি দেখি, তুই যেতিক দেখুলো আহুরি বেশি দেখি। তার মা মনের বিরক্তি আসলে যে ঠাকুর মু আনিলে যে ঠাকুর মনা করিবে বোধে, কিন্তু ঠাকুর কহিলে আহুরি দেখিয়া পাই এ কোন, ঠাকুর কহিলে ঠিক আছে তুই দেখিবু তো নিশ্চয়ই, সে তো আহুরি খুশি হয়ে গেল পিলাটি, তো বহুত খুশি হয়ে গেল। তারপরে কৌছি ঠাকুর কৌছন্তি যে শোন টিভি তো দেখিবু নিশ্চয়ই, কিন্তু টিভিরে যাহা দেখিলু মতে আসি কহিবু, মু শুনিবি সবু কথা। সে তো বহুত খুশি হয়ে গেল যে পারমিশন মিলে গেল ঠাকুরঙ্কু পাখু, মা আসিকি নিবেদন কলে ঠাকুরঙ্কু পাখে যে মু টিভি দেখিলি আহুরি ভালো খুশি হল, কিন্তু খুশি তো হল নিশ্চয়ই সেদিন সে চালিগলা যাই যা ঘরক যাইকি যেতে সে টিভি দেখিলা, টিভিরে কিছু সে যেত টিভি দেখুছি মা বিরক্তি মনে মনে হচ্ছে ঠাকুরকু মু কহিলি যে নিবেদন কলি ঠাকুর মনে মনা করিবে বোধে টিভি দেখিয়া পাই, কিন্তু ঠাকুর কলে বেশি দেখিয়া পাই, সে তো আহুরি উৎপাত করুছি ঘরে টিভি দেখুছি, কিন্তু তা মাধ্যমে কোণ হল সে পিলাটি টিভি দেখিলা আর খারাপ জিনিস দেখিপারা নাই, কাহিঁকি না সে যাহা দেখিব যাইকি ঠাকুরঙ্কু কহিব, সে মো বহুত ভক্ত সমাজ বসিলে সেমিটে, তারপরে দিন আসিকি ঠাকুরঙ্কু পাখু আসি কহিলা যে মু ঠাকুর এই জিনিস দেখিলি টিভিরে সুন্দরভাবে বর্ণনা লাগে ঠাকুর মন ধ্যান দেখি শুনিলে, তারপরে কহিলে শোন ভালো কথা দেখিছু নিশ্চয়ই, এমনি গোটে দিন পরে গোটে দিন তার দেখিলা যে ঠাকুরঙ্কু মনে রাখুছি আর দুই তিনটা ফিল্ম দেখিপারলানি,
সিনেমা দেখি পালানি গোটে সিনেমা দেখিলা কারণ সে যেটা দেখব সেইটা যাই কহব নহলে গুড়াই যাব তার মুন্ড ভিতরে তো সেই তার টিভি দেখি কমি গল টাইম যেতক টাইম দেখুত তারপর কমি গলা কিন্তু আম মন ভিতরে আমি জাঁপারু যে কোণ জিনিস ঠাকুর কহিলেন সে তাপর দিন আসি কহিল যে ঠাকুর কহিলেন তু তো মতো আসি কুচু মু একা শুনুছি মোর বি সময় নাই বহুত লোক তো মো পাখুক আসতে তু গোটে কাম করি সেটা লাখ শাস্ত্র লেখি আনি খাতার লেখিনেবু যা দেখি সেটা খাতার লেখি লেখিলা পরে মু আসি নিজে কেতলে সময় পাই ভিতরে পড়ি নেবি কিবা মো সেই লেখা গুড়ক অন্য মানে বি পড়ি পারিবে সে তো ভালো খুশি হলা তাপরে ঘরক যাই যেতে সে টিভি দেখিলা টিভি দেখিলা পরে সে লেখা স্টার্ট কলা যা দেখুছি লেখুছি তাহলে তার টাইম অবধিটা জানিপারুচি সময় নিশ্চয় কমিব দেখিব তা সঙ্গে লেখিবা লেখি লোক তার টিভি দেখিবা বহুত কমিগলা তাপরে সে যদি লেখি লেখি আনিকি দেলা ঠাকুরঙ্কু আনিকি দেখিলা ঠাকুর নিশ্চয় দেখিলে দেখিবা পরে তার টিভি দেখিবার সময় বহুত কমি যাইছে সে আর বেশি টাইম দেখুনি যেতে সময় দেখুছি অল্প টাইম সেই টাইমে সে লেখুছি আর বর্ণনা এমনি ভাবে করছি গোটে রাইটর বিরাট রাইটর সে আনিকি কহিলে ঠাকুরঙ্কু যে আনিকি দেখাউছন্তি ঠাকুর দেখিকি খুশি হলে কহিলে বহুত বড়িয়া হাতরে সাবাসি দেলে তাকে সে খুশি হলে প্রণাম করিকি তাপরে।